আসসালামু আলাইকুম, কেমন আছেন এসকে মিডিয়া অফিশিয়াল বাসী? নতুন নতুন ফোন আর নতুন নতুন রিভিউ, আজকে আপনাদের দেখাবো ইনফিনিক্স স্মার্ট 5 মোবাইল ফোনটি ফুল বাংলা রিভিউ। এই চ্যানেল এখনও যারা আপনারা নতুন আছেন নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন প্রেস করে দিবেন নতুন সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো চলুন ভিডিও শুরু করা যাক। বক্সটি খোলা আমরা তো কেসটি আপনারা লাগিয়ে ব্যবহার করবেন। দুটি ন্যানো সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড আপনারা ব্যবহার করতে পারবেন একসঙ্গে। তো মেমোরি কার্ডটা ঢুকানোর আগে আপনারা স্ক্যান করে ঢুকাবেন। মোবাইল ফোনটিতে গর্জিয়াস ক্যামেরা ব্যবহার করা হয়েছে 10,490 টাকায়। পিছনে দিয়েছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা। আমি কিছু ছবি তুলছিলাম ফুলের, সেগুলো আপনাদেরকে জুম করে দেখালাম। তো ক্যামেরাটি আমার কাছে ভালোই মনে হয়েছে। সামনে ব্যবহার করছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। আমি সামনের ক্যামেরা দিয়েও আমি কিছু ছবি তুলছিলাম, তো ছবিগুলো আমার কাছে ভালোই লেগেছে, আমার বন্ধুরও খুব পছন্দ হয়েছে ছবিগুলো। মোবাইল ফোনটিতে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চির একটি আইপিএস ডিসপ্লে। তো ডিসপ্লেটির কালার এবং ব্যাকগ্রাউন্ড খুবই ভালো ছিল। আমি অনেকক্ষণ ধরে পরীক্ষা করছিলাম যে আসলে কালারটা নেগেটিভ আসে কি না অথবা কোনো ডিসপ্লে গরম হয় কি না। তো তেমন কোনো সমস্যা আমি ডিসপ্লেটিতে খুঁজে পাইনি।
ভালোই লেগেছিল আমার কাছে। চিপসেট ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও A20 এবং প্রসেসর ব্যবহার করা হয়েছে কুয়েট কর 1.8। খুবই ভালো গেম খেলতে পারবেন আপনারা এই মোবাইল ফোনটি দিয়ে। আপনারা খুব সুন্দর ভিডিও বানাতে পারবেন, 1080p HD সহকারে ভিডিও বানাতে পারবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে, নতুন ফোনের রিভিউ নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।